দেশে করোনা ও ওমিক্রনে দৈনিক আক্রান্তের সংখ্যা 10 শতাংশের উপর বাড়লো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় 37,379 জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 33,750। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 124 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 123। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 3,49,60,261। এখনো পর্যন্ত 4,82,017 জনের মৃত্যু হয়েছে। দেশে মঙ্গলবার পর্যন্ত অমিক্রন আক্রান্তের সংখ্যা 1,892। সোমবারও রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা রইল 6,000-এর ঘরে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 6,078 জন। পজিটিভিটি রেট 16% থেকে বেড়ে 20%। এর মধ্যেও 4 পুরসভায় ভোট পিছচ্ছে না। পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী তা 22 জানুয়ারি হবে। গত সোমবারও রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল 439। এক সপ্তাহ পর সোমবার সেটা 6,000-এর ঘরে। অর্থাৎ এক সপ্তাহে বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল 1,285%। তবে এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও পুরো ভোট পিছচ্ছে না। নির্দিষ্ট দিনেই হবে 4টি পুরসভার ভোট, জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। করোনার বাড়বাড়ন্ত দেখে আগেই বর্ষবরণের উৎসব নিষিদ্ধ করেছিল দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল এবং ওড়িশা। উল্টোদিকে কলকাতার ছবিটা ছিল এইরকম, নাইট কার্ফিউ ছিল না, বিধিনিষেধ না থাকায় নিরন্তর সতর্কবার্তাকেও বুড়ো আঙুল দেখানো হয়েছে। আর এই আবহে সোমবার 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হলেন 6,078 জন, যেটা এক সপ্তাহে রকেট গতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবিবারের তুলনায় সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও তা 6,000-এর ঘরেই রয়েছে। তবে কমেছে টেস্টও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রবিবারের তুলনায় সোমবার 7,603টি কম নমুনা পরীক্ষা করা হয়েছে। রবিবার রাজ্যে পজিটিভিটি রেট ছিল প্রায় 16%, সোমবার সেটাই বেড়ে হয়েছে প্রায় 20%। সোমবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে 13 জনের, রবিবার এই সংখ্যাটা ছিল 8। রাজ্যের 15টি জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা রবিবারের তুলনায় সোমবার বেড়েছে। যারা করোনা আক্রান্তদের চিকিৎসা করবেন সেই চিকিৎসকেরাও হু হু করে করোনা আক্রান্ত হচ্ছেন। শুধুমাত্র খড়গপুর আইআইটিতে পড়ুয়া ও কর্মী মিলিয়ে 31 জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে এই পরিস্থিতিতেও পুরো ভোট হচ্ছে। সোমবার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিবের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 22 তারিখেই বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর কর্পোরেশনে ভোট হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব কোভিডের জন্য আইসোলেশনে আছে, আমাদের মিটিং এ আসতে পারছে না, সেখানটাই কাদের জন্য বিধিনিষেধ, কিসের জন্য বিধিনিষেধ আমার মাথায় ঢুকছে না। যদি ভোট করাতে হয় তাহলে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে করানো হোক। রাজ্যে সংক্রমণের হার, অন্তত কলকাতা শহরে সংক্রমণের হার প্রমাণ করে দিয়েছে যে এই সরকার, এই দল এবং এই পুরসভা সম্পূর্ণ ব্যর্থ। কোভিডকে বিচরণের অবাধ ক্ষেত্র তৈরি করে দেয়া হয়েছে, ওয়েলকাম করা হয়েছে কোভিডকে। সবসময় বিজেপির একটাই উদ্দেশ্য সমালোচনা করা, কিন্তু নিজেরা অ্যাক্টিভলি রাস্তায় নেমে বলা বা সেটা নিয়ে মানুষকে আরও সচেতন করে তোলা, এরকম কোনো প্রচেষ্টা বিজেপি কোনোদিন করেনি, করেও না। এরা খালি হালকা ওই সমালোচনা করে কিছু মাইলেজ পাওয়ার যে চেষ্টা করে। সোমবার পুরো ভোটের মনোনয়ন দাখিলের সময়ে তিল ধারণের জায়গা ছিল না, কোথাও কেউ শারীরিক দূরত্ব বিধি মানার আগ্রহ দেখাননি। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ।